জায়েদ ভাইয়ের ব্যবহার খারাপ। জায়েদ ভাই স্পষ্ট ভাষী দেখে কি মানুষের কাছে মনে হয় যে জায়েদ ভাইয়ের কথার স্পষ্ট ভাষীটার জন্য আসলে এক একজনের ব্যবহার আমি হয়তো খারাপ নাল খারাপ কেন বলবে না মানে বলে কি যে একটু কেমন কর্কশ এটা কি ভাইয়ের ওয়ে অফ টকিং টার জন্য মানুষ বলে নাকি এটা বলতে পারবো আমি তো মিষ্টি করে কথা কম বলতে পারি। জায়েদ ভাই অনেক তো সিরিয়াস কথা হলো একটু একটু আমি একটু প্রেম ভালোবাসা নিয়ে কথা বলবো। মাঝখানে একটা ছবি খুব ভাইরাল হয়েছিল একটা পুরো একটা গাড়ির মধ্যে একটা ছবি সবার সাথে। আমি যদি এটা দুভাবে নিতে পারি, একটা হলো যে কোনো কথা যদি কেউ কাউকে বলতে যায় খুবই স্বাভাবিক অত ক্রাউডের মধ্যে একটু কাছে গিয়েই বলবে, কানের কাছে গিয়েই বলবে। ওই ছবিটাকে আমি ওভাবেও দেখতে পারি, আবার আমি ছবিটাকে যে অন্যভাবে দেখবো আমি দেখতে পারি না, কারণ এটা একটা ওপেন এয়ারের মধ্যে এবং অনেক গণ্যমান্য সেখানে আর্টিস্টরাও আছে। কিন্তু এই ছবিটাকেই একটা একটা কি বলবো যে কিছু সংখ্যক লোক এই ছবিটা নিয়েই অনেক বাজেভাবে অনেক নিউজও হয়েছে, অনেক কিছুই হয়েছে এবং সেখান থেকেই আলোচনা চলে আসছে যে মাহিয়া মাহির সাথে আপনার একজন একটা সম্পর্ক আছে, সেটা নিয়েও ওই ছবিটাকে বেস করেই একটা কথা চলে আসছে। তো এইটা আপনি কখনো ক্লারিফাই করেননি নিজের জায়গা থেকে, এটা নিয়ে আপনি সবসময় চুপ ছিলেন। আমি চাই আপনি এই প্রোগ্রামের মাধ্যমে একটু কথা বলেন এই বিষয়টা নিয়ে। না আসলে ব্যাপারটা তাই হয়েছে, ভুলটা একটু ভেঙে দেন। না আসলে ব্যাপারটা তাই হয়েছে, কিন্তু সবাই ফারুক ভাইয়ের নির্বাচনী প্রচারণা ছিল, তোমাকেও ফোন করেছি আমি, তো সবাই গাড়ির মধ্যে ওখানে আমার পাশে নিপুন, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, ফারুক ভাই, প্রচুর বাতাস, লম্বা গাড়িতে যাচ্ছে। তো ওই আমরা ওকে বলছিলাম যে চারদিকে হাত নাড়ায়, তো বুঝে না নতুন মেয়ে, তো আমি কানের কাছে কি বলছিলাম ঠিক ওই সময় যে একটু সবাইকে বাম দিকে বাম ডানে হাত নাড়াও, আমার পুরো মনে আছে। সেইটাকে নিয়ে ভাইরাল করেছে, তো আমাকে কিন্তু দুই চার সাংবাদিক ফোন করেছিল, আমি বিষয়টা বলার পরে তারা কিন্তু বুঝেছে, তারা আর এটা নিয়ে আর আগবাড়ানি বুঝিয়েছে যে তুমিই তো বুঝবা। আমি তো ওটাই বললাম, আমাদের মতো মেচিউর মানুষরা নিশ্চয়ই এত লোকের মধ্যে কিছু করবে না, একটা বড় জায়গায় চেয়ারে আসি, এমন কোনো অসম্মানজনক কাজ কোনোটাই লোক সামনে করবো না যেটা শিল্পীদের কাছে বা আমার সদস্যদের কাছে আমার মান সম্মান নষ্ট হয়। তো ওইটার কারণেই কিন্তু আজকে এই ছবিটা এসেছে, কথা উঠেছে। আর পৃথিবীটাই এমন, তুমি আমাকে ভাইয়া ডাকো, আসলে তোমার সাথে আমার ভাই বোনের মতো আমাদের এরকমই সম্পর্ক। তুমি কালকে থেকে আমার সাথে একটু শো করা শুরু করো, ঘুরো, দেখবে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক তৈরি করে দিবে এটা সিনেমার যুগ যুগ ধরে। বিকজ যারা একটু অবিবাহিত থাকে তাদের এগুলো ভাইরাল হতেই থাকে, যেহেতু আমি তুমি জানো না, আমি যাবাই জানে যে আমি তো আসলে তো বিয়ে করিনি, আমার বাসার নিচে আমার বোনের সাথে থাকি, সেখানে সাংবাদিকরা গিয়ে দিনের পর রাতের পর রাত পাহারা দিয়েছে আমি আসলে আমি বোনের সাথে থাকি কিনা, আমার ওয়াইফ থাকে কিনা লুকানোর জন্য। তুমি জানো এমন ঘটনা ঘটেছে নির্বাচিত হওয়ার পরে, আগে এত কিছু শত্রু ছিল না, সেক্রেটারি হওয়ার পরে আমার শত্রু বেড়েছে। তাহলে কি আপনি বলছেন মাহিয়া মাহির সাথে আপনার কোনো সম্পর্ক না? একটা ভালো সম্পর্ক মানুষের হতে পারে, এর আগে অনেকের সাথে এরকম কথা উঠেছে, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগে পরিষদ একবার উঠেছে, স্বপ্নের সাথে একবার উঠেছে। আমার কিন্তু এগুলো হয় যখন দেখবে কারো সাথে কাজ করতে থাকি, এগুলো হতে থাকে। সুদর্শন ছেলেদের কি এরকম হয়? একটু হয় না, গসিপ না থাকলে কি হলো লাইফে? কাকে নিয়ে হয়? যাকে নিয়ে আলোচনা হয় তাকে নিয়ে তো যে আলোচনা হয়। তাহলে এই যে এখনো যে এভারগ্রিন টাইপের একটা ইমেজ ধরে রাখছেন, বিয়ে শাদী করছেন না কেন? মানে বিয়ে শাদী কি করতে হবে না? আমরা কি একটু ভাই ব্রাদারের কি বিয়ে খেতে পারবো না? ব্যাপারটা হচ্ছে কি, বিয়ে শাদীর জন্য একটা মেন্টাল ম্যাচুরিটি লাগে, এটা আমার এখনো হয়নি। হয়তো আমার ফ্যামিলির ছোট ছেলে, তো বাবা মাকে বলে দিয়েছি যখন বিয়ের ইচ্ছে করবে তখন বলে দিব যে এখন বিয়ে করবো। রত্ন গর্ভা সম্মাননা পেয়েছেন আপনার আম্মা, এবং এটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের যে আমাদের একজন চলচ্চিত্রের একজন সদস্য তার আম্মা এবং তার ফুল ফ্যামিলি বলা যায় যে এটা কখন পায়, যখন সবাইকে সে সুন্দরভাবে স্টাবলিশড করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে এবং গর্ব করার মতন হয়, তখনই একজন মা এই সম্মানে ভূষিত হন। তো এটা তো অনেক আপনার জন্য অনেক বড় পাওয়া আমি মনে করি। আমি তো বলি যে এটা আসলে আমার জীবনের একটা শ্রেষ্ঠ অবদান আল্লাহর তরফ থেকে দেয়া, এবং আমার সব কৃতিত্ব আমার মায়ের। আমরা চারটা ভাই বোনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি চারজনই, এটা খুব কম ফ্যামিলিতে হয় চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। বড় ভাই পুলিশ অফিসার, তারপরে বোন আছে ও ইউএনডিপিতে, ইউএনডিপি ইউনিসেফে, তারপরে ভাই সেও ভালো পজিশনে আছে, তারপরে আমি ছোট সবচেয়ে খারাপ পজিশনে আমি আর কি। তো ভাই এটা বলেন না, মানে তোমাকে মজার বিষয়টা বলি, যেদিন মা অ্যাওয়ার্ডটা পায় সোনার গায়ে, স্পিকার এবং অর্থমন্ত্রী অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন সোনার গায়ে মাকে, বারোতে আজাদ প্রোডাক্টসে, তো সব বড় ভাইদের নাম, আমাদের ভাইদের নাম পরিচয় বলতেছে কে কি করে চার ভাই বোন, তো লাস্টে জায়েদ খান এমএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রনায়ক, সবার না মানে শিল্পী হলে কি হয় দেখো, সবার দৃষ্টি মানে একটা চিড়িয়াখানার জন্তু, সব মানুষ আমার দিকে। এখন আর বড় ভাই রেখেও যাবে না আম্মাকে নিয়ে স্টেজে, বলে যে আমরা লজ্জা পেয়েছি আমরা যাবো না, তুমি যাও। কোনো ভাই বোন গেলই না, বলে না না এখন সব অন্যভাবে দেখবে, আমি আমরা কেউ যাবো, লজ্জা পেয়েছে সবাই। হলের মধ্যে সবাই শোনা যায় বলবে চিত্রনায়ক, মানে সিনেমা শুনলেই যে মানুষের একটা রিপ্রেজেন্টেশন হয়। পরে আম্মুকে আমি নিয়ে স্টেজে, পরে অর্থমন্ত্রী তৎক্ষণাৎ আবুল মালাল মোহিত বলছিল
শোনো, আমি একবার চেষ্টা করেছিলাম সিনেমার নায়ক হওয়ার, পারিনি। খুব মজা লাগলো বিষয়টা। তো সেই স্মৃতিটা আমাকে খুব, আমি বললাম তো যেটা আমার সব মায়ের কৃতিত্ব, এবং কেঁদে ফেলেছিলাম সেদিন অনেক। যেমন মা আসলে কম বাবা-মাই হয়, চারটা ছেলে ভাই ভাই বোনকে ছেলে মেয়েকে মানুষ এইভাবে মানুষ করতে পারে, খুব টাফ। জায়েদ ভাই কিন্তু আসলে অনেক সুদর্শন। তো সুদর্শন ছেলেদের যেটা হয়, অনেক বেশি প্রেমের অফার আসে, অনেক মেয়েরা নক করে। আর এখন যেহেতু আপনি অনেক বড় একটা পদে আছেন, পুরো শিল্পী সমিতি বলা যায় যে হত্যাকর্তা, এবং শিল্পী সমিতিকে আপনি সুন্দরভাবে দাঁড়া করে রেখেছেন। এবং আমরা যারা আছি, আমরা তো ছোট ভাই বোন, কিন্তু এছাড়াও সবাই তো আর ভাই বোন না। তো এই একটু কি পোকটোক হয় কিনা, একটু প্রেমের অফার আসে কিনা, নিজেরও কি একটু ইচ্ছা করে কিনা, এটা তো এভাবে বললে ঝামেলা। এটা তোমাকে শোয়ের শেষে বলবো, বাট একটা জিনিস মনে রাখবা, পৃথিবীতে তো কিছু মানুষ থাকবেই তোমাকে, তুমি বিয়ে করো সেটা ওপেন করে, লুকিয়ে করোনি, তারপরে তোমাকে অনেক গিয়ে দেখবো, অনেক ছেলে তোমাকে নক করে, এটা স্বাভাবিক। সুন্দর সুন্দর ছেলে মেয়ে জন্মালে এই 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 কি বলবো, এইটুকু সহ্য করতেই হয়। তো সেটা তো সহ্য করি বা হয় সেরকম। তো আমি আসলে সত্যি বলি তোমাকে, ট্রু সেন্স, আমি এটা নিয়ে কখনো ফায়দা উঠাই না। বিকজ পৃথিবীতে কে মানুষ কেমন, কোন মানুষের একমাত্র সেই মানুষটার সাথে মিশছে সে বুঝতে পারবে। তোমার সাথে আমার আজকে 8-10 বছরের রিলেশন, 5-7 বছরের, তুমি আমাকে কথা বলে বুঝতে পারবা যে তুমি আমার নায়িকা, তোমার সাথে আমি অনুষ্ঠানও করেছি, বাট তোমাকে আমার সাথে কতটুকু সম্মান দিয়েছি। তো আমি এই নোংরামিটা কখনোই করিনি আমার লাইফে, যে এই চেয়ার বা আমার অবস্থানের ফায়দা উঠিয়ে কাউকে সাথে নক করা, কাউকে ডেটের অফার দেয়া। অনেকে অনেক কিছু বলে আমাকে, অফার করে, বাট এগুলোকে আমি খারাপ চোখে দেখি না, ভালো লাগে বলেই তো করি। বাট সেটাকে আমি সুন্দরভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করি, আমি সেটাকে নোংরামি করি না। বাট আমার ভালো লাগে আমার কাছে, আমার যেটাকে ভালো লাগবে সেটা আমি করবো, এটা সেটা বহুগামী ওয়েতে না, সবার সাথে না, সেটাকে থাকতেই পারে, বাট সেটা শুধু তার সাথেই থাকবে আমার। আর বাট নোংরামি বা সেটা আমি কখনো আসলে করি না, করার চেষ্টাও করি না।